গত রাতে একটা মে মেসেজ করে বলে ভাই আপনি তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আপনি আগামী আমাকে 10 5 মিনিট সময় দিলে অনেক খুশি হব কারণ আমি আপনাকে জাদুবিদ্যা শিখাতে চাই তার এই কথা শুনে সারা রাত আমি ঘুমাতে পারলও যাদুবীদদের ছোট সাহেব সারা রাত ছটপট করতে করতে একদমই ঘুমাতে পারই নেই এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি একটু সামনে গেলে মুক্তিও গণতন্ত্রতরন গেট এর পাশে নীলকেতে আমাদের জাদুবিদ্যা শিক্ষা হবে আমাকে নীলকেতের একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে প্রথমে তেহরি এবং সাথে ককোলা কাওয়ালো একটু পর ব্যাগ থেকে পায়েসের বক্স বের করে বললো আপনার জন্য স্পেশাল ভাবে তৈরি করে এনেছি আপনাকে অবশ্যই খেতে হবে কি সবকিছু খাওয়া দাওয়া শেষ করে বললো আপনার জন্য আমার নিজের হাতে তৈরি করা একটা পাঞ্জাবি উপহার দিচ্ছি আপনাকে অবশ্য এটা নিতে হবে না নিলে খুব কষ্ট পাবো পাঞ্জাবি নেওয়ার পর তামার নামার সাথে চেলপি তুলে চলে যেতে চাইলে আমি তাকে বলি তুমি তো আমাকে এখানে জাদুবিদ্যা শিখাবো বলে ডেকেছিলে এখন চলে যাচ্ছ যে তখন সে আমাকে বলে সরি ভাই আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে তাই ভালোবেসে আপনাকে একটা পাঞ্জাবি উপহার দেওয়ার জন্য জাদুবিদ্যা শিখানোর নাটক করলাম সরাসরি পাঞ্জাবির কথা বললো আপনি তো দেখা করতেন না এই বলে একটা সরি জানিয়ে সে চলে গেল এই দিকে তার থেকে জাদুবিদ্যা শিখতে না পেরে অনেক রাগ হচ্ছিল বাংলার পাশের মতো চেহারা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন মনে মনে বললাম তোমার থেকে জাদুবিদ্যা শিখতে পারিনি তো কি হয়েছে একটু দূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে সেখানে গিয়ে হলো আজকে জাদুবিদ্যা শিখে আসবো যেই কথা সেই কাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাদুবিদ্যা শিখার জন্য বাসে উঠে পড়লাম বাসে উঠে কিছু পথ যাওয়ার পর বাস হেল্পার এসে ষাট টাকা বাড়ার জায়গায় আমার থেকে আশি টাকা নিয়ে গেলে পিছনের সিটে বসা মহিলাটি হেল্পারকে ডেকে বকা দিয়ে আমার বিশ টাকা উদ্ধার করে দিলেন ঢাকা শহরের সব থেকে বড় সমস্যা যানজটের সমস্যা যদিও আজকে শুক্রবার হওয়ার তেমন একটা জ্যামে বেশিক্ষণ আটকে থাকতে হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে গাড়ি থেকে নামার সময় হালকা বৃষ্টি হচ্ছিল ছিল দেখে গেট ভিডিও আপনাদেরকে দেখাবো না ভাবছিলাম পরে ভাবলাম যারা আমার গোসল করা আর কাপড় পরা দেখতে চাই তাদেরকে গেট না দেখালে তো হবে না প্রায় দু তিন ঘন্টা জার্নি করে এসে দেখি মোবাইলে চার্জ পুড়িয়ে গেছে ক্ষুদাও লাগছে এবং একটু রেস্টও করা দরকার কিন্তু এই অপরিচিত জায়গায় আমাকে রেস্ট করতে খেয়ে দিবে এখনো তো আর আমার শ্বশুর বাড়ি নাই আর থাকবেও কেমনে এখনো তো বিয়েও করি নাই

অনুষ্ঠান গুলো অনেক নামি দামি ব্র্যান্ডের শিল্পীরা এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা করে থাকে গত বছর এই মুক্ত মঞ্চের অনুষ্ঠানে কয়েকটি আপুর ডান্স সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল বিশেষ করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তাদের ডান্স দেখে জাহাঙ্গীরনগরে পড়তে না পারার জন্য করে নিজেদের কপাল আবার কেউ কেউ সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য প্রতিজ্ঞাও করেন এটি হলো অমর এ খুশি আর এটি সমাজবিজ্ঞান বিজ্ঞান অনুষদ ভিডিও করতে করতে ভিতরে গিয়ে সার পাঁচটা ভিডিও করে নিলাম বিশ্বাস করেন আর নাই করেন এর থেকে সুন্দর জায়গা থাকতে পারে বলে আমার মনে হয় না সত্যি কথা বলতে এই জায়গার সৌন্দর্য দেখে আমার কুদাও ক্লান্তি দূর হয়ে গিয়েছিল আনন্দে তিন দিন চার দিন একটু দূরে ওই যে শহীদ মিনার দেখা যাচ্ছে কাছে গিয়ে দেখি জায়গাটা অসাধারণ সুন্দর হবে মনে হচ্ছে চলে আসলাম শহীদ মিনারে অনেকে টিভিতে স্কুল কলেজে একরকম শহীদ মিনার আর এখানে একরকম শহীদ মিনার দেখে কনফিউজ হয়ে যেতে পারেন তাই আবারও বলতেছি সত্যি এটা শহীদ মিনার এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে না আসলে জীবন অসম্পূর্ণ থেকে যাবে এক হাতে মোবাইল অন্য হাতে তামান্নার দেওয়া পাঞ্জাবি তাকে চলে হাত দেওয়া হচ্ছিল না পাঞ্জাবি শহীদ মিনারে রেখে চুলটি করতে করতে চিন্তা করতেছিলাম আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও তো এরকম সবুজ জায়গারা বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করতেছি মনে হচ্ছে কিন্তু কেন মনে হচ্ছে সেটা বুঝতে পারতেছি না সামনের এই ভবনটির নাম কলাউ মানবিকী অনুষদ এটা নতুন রেজিস্টার ভবন এই ভবনের পাশে একটা পুকুরও আছে এটা হলো বর্তল এখানে দুপুরের খাবার খাবো খাবার খাওয়ার সময় সোহান ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেলে খাবারের বিল তিনি দিয়ে দিয়ে আমাকে রেস্ট করার জন্য ও মোবাইল সার্জে দেওয়ার জন্য তার এই বন্ধুর রুমে নিয়ে যেতে বলেন শুভ ভাই আমাকে তার রুমে নিয়ে যাচ্ছেন দরজার তালা খোলার দৃশ্যটি দেখুন তিনি নাকি প্রতিদিন এভাবে গাছ দিয়ে বাড়ি মেরে তালা খুলে নত তালাটা নাকি ভাঙিও না ব্যাপারটা অদ্ভুত হলো ইন্টারেস্টিং লেগেছে সোহান ভাইয়ের আরও বেশ কয়েকজন বন্ধুর সাথে পরিচয় হয়ে গেলে তারা সবাই আমাকে জাদুবিদ্যার জনক জেনে যে পরিমাণ সম্মান দিয়েছে তা আমার সারা জীবন মনে থাকবে তারা সবাই আমার সাথে বসে গল্প করেছেন দোকান থেকে অনেক কিছু এনে খাওয়াইছেন এমনকি সিগারেটও খেতে দিয়েছিলেন কিন্তু দুমপান করলে জাদুবিদ্যার হাতিয়ার দুর্বল উচুটো হয়ে যাবে এই বইয়ে সিগারেট খায়নি এক ঘন্টা মতো রেস করে সবার সাথে কয়েকটি সেলফি নিয়ে আবারও বেরিয়ে পড়ি জাদুবিদ্যার মিশন শুরু করতে এখন আমরা চলে আসলাম বাসানি হলে এটা হলো মৌলানা বাসানি হল সাথে একটা বড় পুকুর এটা শহীদ রফিক জব্বর হল এই দৃশ্যটি দেখুন আমার মনে হচ্ছে ইউরোপের কোন বিশ্ববিদ্যালয়ের ভবন দেখতেছি বিশ্বাস করেন আমি এই জায়গার প্রেমে পড়ে গেছি চুপ সরানো যাচ্ছে না আমার চলন একদম কাছে গিয়ে দেখে আসি এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল হল এর সামনে ঠাকুরের নামটা কত সুন্দর করে লিখেছে দেখুন বিশ্বকবির হল এর সাইডে এই জায়গার নাম শান্তিনিকেতন শান্তিনিকেতন আসলে দেখা হয়ে যায় যাদুবিদার ডেলি ব্লগের কয়েকজন শুভাকাঙ্ক্ষী বড় ভাইদের সাথে তাদের সাথে কয়েকটি সেলফি দৃষ্ট আমি করলাম এবং সারফাসটাও দেখলাম এখন যাচ্ছি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের ঢুকতে প্রথমে অনেক বড় বড় সাপের সম্মুখীন হই যদিও কোন রকম পথ হয়নি এখন যেহেতু বৃষ্টি তাই সাপের আনাগোনা একটু বেশি বৃষ্টির কারণে জাদুবিদ্যা আজকে তেমন কেউ আসতে পারেনি যার কারণে এত দূর থেকে এসে আমিও জাদুবিদ্যা শিখতে পারলাম না আপনাদের কেউ শিখাতে পারলাম না এবার একটা রিক্সা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দেখতে যাচ্ছি আমার সাথে যিনি আছেন তিনি আমার কাজেন তিনি আমাকে এই ক্যাম্পাস গুরু দেখানোর জন্য এসেছেন যদিও সোহান ভাইয়ের বন্ধুরা রায়হান ভাইকে আমার সাথে দিয়েছেন ক্যাম্পাসটা গুরু দেখানোর জন্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এটা হলো হলের এর সামনের দৃশ্য আর এটা হলো হল এর পাশে বিশাল মাঠ এটা বঙ্গবন্ধু হল এর সামনের রাস্তা রাস্তাটার ভিউ দেখুন কত সুন্দর বঙ্গবন্ধু হলের সামনে এই ভবনের নাম বিজ্ঞান ভবন এটা পদার্থ বিজ্ঞানের ভবন আর এটা সামনের বিউ এখন যাচ্ছে রসায়ন বিভাগের ভবন দেখতে রসায়ন ভবনে যাওয়ার রাস্তায় যে বড় বড় সারি সারি গাছগুলো দেখতেছেন এই গাছগুলোর জন্য এই ভবনের পরিবেশটা অন্যরকম ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত রায়হান ভাই আমাকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখাচ্ছিলেন কিন্তু এখন নাকি তার একটা কাজে তাকে চলে যেতে হবে হঠাৎ করে চিন্তা করলাম আমার সাথে দেখা করার জন্য যে একটা ছেলে এসেছে এবং যাকে আমি দুপুর থেকে মুক্তমঞ্চে অপেক্ষা রেখেছি তাকে ফোন করি সে কিছু চিনি কিনা দেখি সে যখন সবকিছু চিনে বললো তখন একটা রিক্সা নিয়ে মুক্তমঞ্চের দিকে চলে যাচ্ছি এই জায়গার নাম সায়ামঞ্চ আর এটি হল মুক্ত মুক্তমঞ্চ থেকে রায়হান বিদায় দিয়ে আমার সাথে যারা দেখা করতে এসেছে তাদেরকে নিয়ে একটা করে মীর মুশারফ হোসেন হল দেখতে যাচ্ছি এটি মীর মুশারফ হোসেন হল আর এটি হলের সামনের হল এর পাশে আরো কয়েকটি ভবন দেখা হয়নি এখন সেগুলো দেখতে যাচ্ছি একটু সামনে এসে দেখি দেওয়ালে বাপ্পারা ছোট ভাইয়ের এই কষ্টময় লেখা তবু ভালো থাকুক ভালোবাসা অন্য কারুর ভালোবাসায় সামনে বামপাশের রাস্তা দিয়ে সুইমিং পুল আছে যে সেটা আমি জানতাম না পরে অবশ্যই মাগরীবের পরে একা একা এসেছে দেখেছিলাম মাগরীবের পরে সুইমিং পুলে এসে দুষ্ট মাছদের প্রেমের সাতার কাটা দেখেছিলাম রাস্তার পাশে হাঁটতে হাঁটতে আরো কয়েকটি বিজ্ঞান ভবন ঘুরে দেখেছি সবগুলো একই রকম তাই একটা একটা করে দেখালাম না আর এটা হলো ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র এই চমৎকার জায়গার ভিডিও করার সময় আমার সাথে দেখা করতে চলে আসে এই ক্যাম্পাসের এই সিনিয়র আপু সিনিয়র আফু নিকিতাকে নিয়ে ট্রান্সপোর্টের চা খেতে যাচ্ছি ট্রান্সপোর্টের চা নাকি এই ক্যাম্পাসের জন্য বিখ্যাত ট্রান্সপোর্টে এসে নিকিতা আপু চা অর্ডার করলেন আমরা বসে বসে চা খেতে খেতে কয়েকটি সেলফি নিলাম সত্যি চা অনেক মজা লেগেছে নিকিতা আপু চা কাওয়ানোর পরে এখন ট্রান্সপোর্টের পানিপুরি কাওয়াচ্ছেন জন্য আমি প্রায় সময় আমার ভিডিওতে বলি আমার সিনিয়র আপু অনেক পছন্দ কি বলছিস তুই এখন আমরা এফবিএস এর বাজাফুরা খেতে আসলাম এখানে আসার আগে অনেকে এখানকার বাজাফুরা কেতে বলেছেন বাজাফুরার বিল নিকিতা আপু দিতে চাইছিলেন কিন্তু আমি দিতে দিই নাই এর আগে চা এবং পানিপুরির বিল যেহেতু তিনি দিয়েছেন নাস্তা করার পরে নিকিতা আপু বললেন আপনি কি পুকুর পার আর সুইমিং পুল গিয়েছেন আমি বললাম না তখন তিনি বললেন আপনার জাদুবিদ্যা অসম্পূর্ণ থেকে যাবে যদি এই দুই জায়গায় না যান এই বলে তিনি আমাকে পুরাতন কলার পাশে পুকুর পার নিয়ে আসলেন কিন্তু বৃষ্টির দিন এবং শুক্রবার হওয়ায় আমার জাদুবিদ্যা অসম্পূর্ণ থেকে গেল তারপরও মোটামুটি শিকা হয়েছিল এখন আমরা মেদের হল দেখতে আসলাম এটা নব অপয়োজনীয়তা হল এটা কালাদা জিয়া হল কালাদা জিয়া হল এবং শেখ হলের মাঝখানে এই জায়গার নাম নাকি এরশাদের সিফা আর এটা শেখ হাসিনা হল এটা জাহানারা ইমাম হল এটা পিতিলত হল এটা বেগম সুফিয়া কামাল হল এবং এটা বঙ্গমাতা বেগম ফজিলতুন্নাসা মুজিব হল এখন আমরা টারজানের জুস খেতে চলে আসলাম টারজানের জুস নাকি এই ক্যাম্পাসে বিখ্যাত এখানে অনেক ধরনের জুস পাওয়া যায় নিকিতা আপু আমের জুস পছন্দ করলেন আমের জুস খেতে খেতে চিন্তা করলাম আমার কাজিনকে ফোন করি জুসের বিল উনার থেকে চালিয়ে দিতে হবে আমার কাজিনের সাথে আজকেই প্রথম দেখা এখন পর্যন্ত উনার থেকে একটা টাকাও খেলাম না জীবনে আবার কখনো দেখা বা কিছু খাওয়ার সুযোগ নাও হতে পারে একটু পরে বড় ভাই আসলে ওনাকেও একটা জুস খেতে বলি যাতে আমাদের বিলটা ওনার উপর চালিয়ে দিতে পারে কাজিন কে আর সরাসরি আমাদের জুস খাওয়ার বিলের কথা বলতে পারি না উনি জুস খাবেন তখন আমরা খাইছি কিনা জিজ্ঞেস করবেন তখন আমরা খাইছি বলে উনার জুস খাওয়া শেষ হলে আমি উনারটার বিল সহ সবার বিল দিতে গেলে উনি যেহেতু বড় ভাই তখন আমাকে বিল দিতে না দিয়ে উনি দিয়ে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত এখন আমি চলে যাচ্ছি আপনারাও চলে যেতে পারেন তবে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন